সেখানে হঠাৎ করে বারুদের গন্ধ, বারুদ আসলো, কামান গর্জে উঠল। অবভিয়াসলি সেখানে তরুণরা, যারা তরুণ ছিল, আমার বন্ধুর তখন তরুণ, ধারণা করছে সে এখন ধরেন 45 থেকে 50। তো সে আমাদের যে সৌভাগ্যটা হয়ে নাই, আমরা ইচ্ছা করলে দেশের প্রধানমন্ত্রী হতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই। এই সুযোগটা তার ছিল এবং সে তখন ইন্ডিয়াতে চলে গেল সশস্ত্র প্রশিক্ষণ নেয়ার জন্যে। সশস্ত্র প্রশিক্ষণ নেয়ার পরেই সে জানলো যে তার বাবা, তার মা এবং তার দুই বোন ছিল, তার পড়াশোনা করতো, ফুটফুটে বোন ছিল। আমাদের বোন যেরকম থাকে, আমার নিজের বোনের কথা মনে হলে আমি অত্যন্ত সাধারণভাবেই আমি কল্পনা করতে পারি তার বোন কীরকম ছিল। ফেরার পরে দেখে যে কেউ আর জীবিত নাই। তার যে জার্নি, সে খুঁজছে তার পাশাপাশি গ্রামে যত আত্মীয় স্বজন আছে, যত সম্ভাবনাময় যত শরণার্থী শিবির থাকতে পারে, সেসব জায়গায় খুঁজে সে তো আর ওই সন্ধানগুলো পায় নাই। কিন্তু এরপরে সে ওই একটা ট্রেস ডাউন করছে যে তাঁদের এলাকায় শান্তি কমিটির প্রধান ছিলেন, এবং এই শান্তি কমিটির প্রধান প্রধানের সঙ্গে তাদের একটা বিরোধ হচ্ছিল, জমি জমা সংক্রান্ত একটা বিরোধ হচ্ছিল। এই বিরোধের ফলেই সম্ভবত শান্তি কমিটির প্রধান যিনি ছিলেন, তিনি এসে তাঁদের বাড়ি পুরো জ্বালিয়ে ফেলেন, তার বন্ধুটাকে পাকিস্তানি ক্যাম্পে সমর্পণ করেন, এবং বাবা মা দুজনকে ব্রাশ ফায়ার করে মারা হয়। এটা মানে কল্পনারও বাইরে, যে আমরা যে আজকে যে অবস্থান থেকে কথা বলছি, আমরা অবশ্যই একটা দূরত্ব থেকে কথা বলছি, কিন্তু যে লোকটা এই ভয়াবহ বাস্তবতার শিকার হচ্ছে, তার অবস্থান থেকে যখন এই এই ঘটনাটাকে পুরো পর্যবেক্ষণ করি, এটা সাহিত্যেরও বাইরে, কবিতা সেটাকে ধারণ করতে পারে না, কোনো গান সেটাকে ধারণ করতে পারে না। সে তার গল্পটাই হলো তার পর থেকে শুরু, এই বাস্তব ঘটনার পর থেকে কিন্তু তার শুরু। একজন মুক্তিযোদ্ধা, সে রাজাকারদের লাশ সন্ধান করে বেড়ায়, সে গ্রামের পর গ্রাম খোঁজে, সে যেখানেই শুনে যে একজন রাজাকার মারা গেছে, রাজাকারকে কোনো মুক্তিযোদ্ধা মেরে ফেলছে, সেই রাজাকারদের লাশগুলো খুঁজে বেড়ায়, এক গ্রাম থেকে আর গ্রামে যায়। কেউ যদি বলে যে এখানে একজন রাজাকারকে মারা হয়েছে, রাজাকারের একটা লাশ আছে, সেই লাশগুলো খুঁজে বেড়ায়, যে এই লাশটাকে সে তার বোনের হত্যাকারী যায়, তার মায়ের হত্যাকারী যায়, তার লাশের সঙ্গে মিলে যায় কিনা সেটা দেখবে, এবং সে কেবল একটা থুতু ছুঁড়বে। এই থুতু ছোড়ার খুব নিয়ে সে আজও গল্প লিখে, আজও কবিতা করে বেড়ায়। এই গল্পগুলোর মাধ্যমে আসলে সে এক ধরনের বিমুখণ, আপনি জানেন যে রেবর ওই যে বিমুখণ প্রক্রিয়া, এক ধরনের বিমুখণ সে খুঁজে বেড়ায়। গল্প লিখে তো এক ধরনের তার নিজের শান্তির জন্য, এই ভয়াবহ অভিজ্ঞতা যার মনে হবে, ভাই বোন বাবা মা হারানো একটা মানুষ, সে দেশের জন্য যুদ্ধ করতে গেছে, এবং দেশ থেকে আসার পরে দেখে এই দেশেরই একজন পাকিস্তানিদের দুষর হয়ে তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলেছে। তো এইসব ছোট ছোট, এই গ্রামটা ময়মনসিংহের কোথাও, তার গ্রামের প্রকৃত গ্রামের নামটা আমি জানি না, কিন্তু ময়মনসিংহের গ্রাম মোর অর লেস আমাদের সিলেটের যে গ্রামগুলো, এই গ্রামগুলোর মতোই, এখানে ভাসান পানি থাকে, বিশেষ করে বর্ষার সময়। তার গল্পের একটা বিষয় হলো, সে কিন্তু ওই বর্ষায় যখন মানে চারদিকে ভাসান পানি, সে খবর পায় তার ওই কোথাও একজন রাজাকার মারা গেছে, রাজাকারের লাশ ভাসান পানিতে করে ভাসছে, সে নৌকা করে ছুটে যায় যে এই রাজাকার কি তার ওই বোনের হত্যাকারী কেনা, এই বোনের হত্যাকারী হলে সে কেবল আর কিচ্ছু করবে না, সেই লাশের উপর থুতুটা ছুড়ে দেবে যে এই দেশের মানুষ হয়ে, এই দেশের সন্তান হয়ে, সে এই দেশের অজস্র মা বোন তাদের হত্যার সঙ্গে জড়িত ছিল, এই দেশ তাদের তো অপরাধ ছিল না, এরা তো স্বাধীনতার কথা বলছে, স্বাধীনতা আমাদের, এটা মুক্তিযুদ্ধের সংগ্রাম, তো এটা সাংবাপার সঙ্গে এ নিয়ে তো আর কথা নাই আমাদের, যে মুক্তিযুদ্ধটা এত অবধারিত ছিল, এই অবধারিত যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এই অপরাধে তার মা বাবা ভাই বোন তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তো আমার অভিজ্ঞতাগুলো আসলে এই রকম, আমার নিজের, আমি আমার অত্যন্ত অভিজ্ঞতাটা অসম্ভব, যে যে অভিজ্ঞতাটা আজকে আজকে আসলে কাছে তোমার কাছ থেকে আমরা অনেকে শুনলাম। প্রিয় দর্শক, গলা বুঝে আসে, চোখ সজল হয়ে আসে, বাস্তবে যারা এর ভেতর দিয়ে গেছেন তাদের কথা তবুও কিন্তু আমরা বলতে পারি না তাদের ভেতরে কেমন লেগেছে। এই যে একটা সত্য, এই যে ধ্রুব সত্য, এই সত্যের মুখোমুখি যারা হয়েছেন এবং প্রাণ ধরে আমাদের জন্য
নিজের জীবন উৎসর্গ করে দিয়ে কত কিছু হারিয়ে, সম্মান হারিয়ে, সম্বল হারিয়ে, বোন হারিয়ে, মা হারিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের জন্য এই সূর্যের মতো লাল সালাম। প্রিয় দর্শক, আজই আপনার সন্তানকে একটি মুক্তিযুদ্ধের গল্প বলুন, অথবা খুঁজে বার করুন কোন বইয়ে লেখা আছে, লাইব্রেরিতে যান, ইন্টারনেটে যান। গল্প কিন্তু কোথাও একা বসে থাকেনি, গল্প ছড়িয়ে পড়েছে সমস্তই। এবং এই নিয়ে আমরা আগামীকাল আবার আপনাদের কাছে আসছি, আবার আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো, আমরা সেই বিজয়ের ঘ্রাণে আবার ভরে উঠব। আজকের পর্যন্ত, আজকে এই পর্যন্তই, অনেক অনেক শুভেচ্ছা। এক সাগর রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো।